হ্যালো স্টুডেন্ট আজকে আমরা কী পড়ব আজকে আমরা পড়বো ইউরিন ফর্মেশন আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম আগের ক্লাসে আমরা পড়েছিলাম নেফ্রনের স্ট্রাকচার সম্পর্কে তার জ্যাক্সটাগ্লোমো অ্যাপারেচেস কী হয় সেটা স্ট্রাকচারগুলো কীভাবে হয় কেন হয় এটা আমরা ডিসকাস করেছিলাম তার আগের ক্লাসে কি করেছিলাম কিডনি কিভাবে হয় সে কিডনি থেকে কোন প্রসেসে ইউরিন নির্গত হয় সেটা আমরা দেখিয়েছিলাম তো আগের দুটো ক্লাস যদি না করে থাকো তাহলে এই ক্লাসটা একটু বুঝতে অসুবিধা হবে তো তোমরা যারা করনি তারা আগের ক্লাসটাকে করে এসো ঠিক আছে তো দেখো আগের ক্লাসে যেরকম আমি বলেছিলাম স্ট্রাকচার হিসাবে এইটা কি গ্লোমেরুলাস আর এটা কি বাউম্যান্স ক্যাপসুল বা গ্লোমেরুলার ক্যাপসুল ঠিক আছে তো এবার দেখো এইটা কি অ্যাফারেন্ড আটেরিয়াল এটা কি ইফারেন্ড আটেরিয়াল এখান দিয়ে কি ব্লাড ঢুকছে এখানে জালকার যে গ্লোমেরুলাসটা জালকাকার অংশ এখানে ব্লাড কিছুটা পরিশ্রুত হয়ে ইফারেন মাটেরিয়াল দিয়ে বেরিয়ে যাচ্ছে এবার দেখো এই যে গ্লোমেউলাস থেকে বাউমেন্স ক্যাপসুলে কী কী আসছে কী কী আসছে ওয়াটার নাইট্রোজেনাস ওয়েস্টেড মেটেরিয়াল কিছু অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজ এছাড়া অনেক আয়নস আসছে কোথায় আসছে গ্লোমেউলাস থেকে বাউমেন্স ক্যাপসুল বা গ্লোমেরুলার ক্যাপসুলে তাহলে এখানে আটকে যাচ্ছে কি। কী এই পোড়াশে তাহলে আটকে যাচ্ছে কি কী আটকে যাচ্ছে কি প্রোটিন মেটিরিয়ালস গুলো এবং ব্লাড সেল গুলো মানে এইগুলো আটকে যাচ্ছে বাকি সব এখানে ছেকে চলে আসছে ছাগনির মাধ্যমে ছেকে নিচে চলে আসছে এটা ছাগনি একটা এটা যেমন আমরা চা ছাঁকি সেরকম এটা একটা ছাগনি এটা একটা ছাগনির কাজ করে ঠিক আছে তো এখানে চলে এলো এবার দেখো এই আসার কারণ কি কিভাবে আসছে কেন আসছে দেখো ফার্স্ট যেই কারণটা দেখো এখানে ব্লাড এলো একটা মোটা বড় পাইপ দিয়ে ব্লাড এলো অ্যাফারেন আটেরিয়ালটা অনেকটা বড় আর এইটা কি সরু ফলে কি হবে এখানে একটা ব্লাড প্রেশার ক্রিয়েট হবে এই ব্লাড প্রেশারের জন্যই এই সব মেটেরিয়াল যেগুলো আমি বললাম সেগুলো এখানে আসে ফার্স্ট এটা রিজন সেকেন্ড রিজন কি এটা অনেক পোড়াশ হয় আমি আগের ক্লাসে স্ট্রাকচার দেখিয়েছিলাম গ্লোমিউলাসের বাইর যে ক্যাপিলারির তিনটে লেয়ার থাকে কি কি থাকে এটা আমি আগের ক্লাসেও বলেছিলাম দেখো তো ওখানে পোড়া স্ট্রাকচার আমি দেখিয়েছিলাম তো ওই পোড়া স্ট্রাকচার দিয়ে কী হয় খুব সহজে ইজিলি ছোটো সলিউড স্মল সলিউডগুলো ভেতরে চলে আসতে পারে যেগুলো বড়ো সলিউড যেমন প্রোটিন সলিউডগুলো আটকে যায় সেগুলো আসতে পারে না ফলে পোরাস হওয়ার জন্য এবং থিন হওয়ার জন্য খুব সহজে এদিকে চলে আসে মানে ক্যাপসুলে চলে আসে বাউমেন্স ক্যাপসুলে চলে আসে আর একটা কী কারণ থার্ড যে কারণ সেটা হলো গ্লোম ক্যাপিলারি প্রেজেন্স আর লার্জ সারফেস তো লার্জ সারফেস কীভাবে হচ্ছে দেখো বাউমেন্স ক্যাপসুলটা পুরোটা রকম গোল গোল হিসাবে ধরে রেখেছে যদি আমি ধরে নিতাম স্ট্রেট সারফেস ছিল যদি আমি ধরে নিই স্ট্রেট সারফেস তাহলে কি হবে ধরো আমার অ্যাফারেন্ডাটেরিয়াল এলো ইফারেডাটেরিয়া এলো এখানে একটা জাল সৃষ্টি করলো দিয়ে চলে গেল তো এইখানে যদি এরকম ফ্ল্যাট সারফেসে হতো তাহলে ইন্টারাকশন কইটুখানি জায়গা হতো শুধুমাত্র এইটুখানি জায়গায় হতো বাকি জায়গা তো ইন্টারাকশন হতেই পারতো না এখন আমি যখন রাউন্ড শেপে নিয়ে নিলাম তাহলে ইন্টারাকশান কতটা জায়গা হলো পুরোটা জায়গায় হলো এছাড়াও ভেতরে ইন্টারাকশান হওয়া সম্ভব তো সারফেস এরিয়া অনেক বেশি ফলে এই তিনটে মেন কারণ কী কী কারণ আবার বলছি তিনটে কি কী কারণ ফার্স্ট ব্লাড প্রেশার সেকেন্ড পোরাস থার্ড কি সারফেস এরিয়া বেশি এই তিনটে কারণের জন্য খুব সহজে এটা ফিলট্রেশন হচ্ছে অনেক জায়গাতেই এরকম আছে কিন্তু এত অ্যাক্টিভলি কাজ করে না এইটা কাজ করে কেন কারণ এই তিনটে জিনিসই এর কাছে আছে ঠিক আছে এবার দেখো এখানে কি হয় জি এফ আর মানে কি গ্লোমেউলাস ফিল্টেশান রেট এটা যখন ফিল্টেশান করছে তাহলে একটা রেট থাকবে এবার দেখো গ্লোমেউলাস ফিল্টেশান রেট কখন কি হয় আমরা যখন অনেক জল খেয়ে নিই কী হয় আমাদের ডাইলুট হয় ঘন ঘন টয়লেট পায় পাই তো তখন কে রেটটা বেশি হয়ে যায় ফলে ডাইলুট অনেক বেশি ওয়াটার আমাদের বেরিয়ে যায় বেরিয়ে যায় মিনস আমরা যেহেতু ইনটেক করি অনেক বেশি ওয়াটার তো অবভিয়াসলি আমাদের বডিতে ওয়াটার তো দরকার নেই তো ওটা বেরিয়ে যায় এবার দেখো জিএফআর কাকে বলে দ্য অ্যামাউন্ট অফ ফিল্টেশন ফর্ম ইন দ্য অল দ্য রেনাল ক্যাপসুল বোথ কিডনিস পার মিনিট এটার মানে কি প্রত্যেকটা কিডনিতে প্রতিটা কিডনিতে প্রতিটা মিনিটে যে পরিমাণ ফিল্টেড ফর্ম হবে তাকে কী বলবে তাকে বলবে গ্লোমিউলার ফিল্টেশন রেট মানে এইখানে যে আমরা ফিল্টেশনটা হয়েছিল। ফিল্টার যে ফর্মটা তৈরি হয়েছিল। মানে ওয়াটার নাইট্রোজেনাস ওয়েস্টেড মেটেরিয়াল অ্যামাইনো অ্যাসিড অনেক আয়ন যেগুলো ছিল যে ফিল্টার্ড মেটেরিয়ালটা এই জায়গায় এসেছিলো বাউম্যান্স ক্যাপসুল এসেছিলো গ্লোমেরুলাস থেকে বাউম্যান্স ক্যাপসুল এসেছিলো সেই ফিল্টেড পরিমাণটা প্রতিটা কিডনিতে পার মিনিটে যত হবে তাকে কি বলবো আমরা গ্লোমেরুলাস ফিল্টেশন রেট এবার দেখো আমাদের গ্লোমিউলাস ফিলট্রেশন কত হয় সারাদিনে একশো আশি লিটার এবার দেখো খুব একটা ইন্টারেস্টিং ক্যালকুলেশন দেখো গ্লোমিউলেস ফিল্টেশন রেট আমাদের পার মিনিট কত হয় পার মিনিট হয় ওয়ান টোয়েন্টি ফাইভ এম এল পার মিনিট দ্যাট মিন্স ওয়ান টোয়েন্টি ফাইভ into 60 equal to 7.5 right not liter per hour okay that means 7.5 liter into 24 24 equal to ওয়ান এইটটি লিটার পার ডে তো ক্যালকুলেশন মিললো আমাদের দিনে কত লিটার হয় একশো আশি লিটার মিনিটে কত হয় একশো পঁচিশ এম এল ঘন্টায় কত হয় সেভেন পয়েন্ট ফাইভ লিটার রাইট এবং তাকে টোয়েন্টি ফোর দিয়ে ইন্টু করলে সারাদিনে ওয়ান এইটটি লিটার পার ডে ওকে নাও now there is this gfr is maintained by two things what is net filtration rate and glomerular pressure what is net filtration rate the net filtration rate is the main three pressure that is involved okay what is the three pressure the pressure is glomerular hydrostatic pressure blood colloid osmotic pressure and ক্যাপসিউলার হাইড্রোস্টেটিক প্রেশার তো এখানে কী হলো এখানে দুটো প্রেসার আছে মেনলি দুটো প্রেশার আছে কি একটা হলো হাইড্রোস্টেটিক প্রেশার আর একটা অজমোটিক প্রেশার হাইড্রোস্টেটিক প্রেশার আবার দু রকমের কি কি গ্লোমেউলার হাইড্রোস্টেটিক প্রেসার এবং ক্যাপসিউলার হাইড্রোস্টেটিক প্রেসার? ঠিক আছে এবার দেখো এইখানে সবগুলো কিন্তু ভালো বা সবগুলো গুড ডিরেকশানে যাচ্ছে সেরকম ব্যাপার নেই কেন নেই দেখো কেন নেই এই যে গ্লোমেউলাস হাইড্রোস্টেটিক প্রেশারটা আছে এইটা এই দিকে এফেক্ট দিচ্ছে কোন দিকে নিচের দিকে মানে গ্লোমেউলাস থেকে কোন দিকে দিচ্ছে বাউম্যান্স ক্যাপসুলের দিকে ঠিক আছে এবার দেখো তারপরে কি হচ্ছে ব্লাড কোলায় রসমোটিক প্রেশার ব্লাড কোলায় রসমোটিক প্রেশার কি করছে এটা ব্যাক দিচ্ছে ব্যাক প্রেশার দিচ্ছে এটার প্রেসারটা কি হয় যাচ্ছে নিচের দিকে যাচ্ছে এটা কি ওপরের দিকে যাচ্ছে ক্যাপসিউলার হাইড্রোস্টিক প্রেশার কি এটাও অবসিস প্রেশার ঠিক আছে এবার দেখো এই প্রেশারগুলো হচ্ছে কেন গ্লোমেউলা সাইডোস্টেটিক প্রেশার কেন হচ্ছে দেখো ফার্স্ট এখানে আমাদের ব্লাড প্রেশার রয়েছে দুটোর মধ্যে ডিফারেন্স আছে নিচের দিকে আসতে চাইছে প্রচণ্ড প্রেশার নিচের দিকে চলে এলো এটা কি ফেভার্স ঠিক আছে নিচের দিকে চলে এলো এটার ভ্যালু কত ফিফটি ফাইভ এম এইচ জি ওকে নাও অসমোটিক প্রেশার অসমোটিক প্রেশার কেন হলো এবার এইখানে আমাদের ব্লাড সরি আমাদের বাউম্যান্স ক্যাপসুলে অলরেডি কিছু পরিমাণ ছিল অলরেডি ফিল্টার্ড মেটিরিয়াল ছিল আগের ফিল্টার মেটিরিয়াল ছিল ফলে দুটোর মধ্যে ইন গ্র্যাডিয়েন্সের ডিফারেন্স হয়ে গেছে একটা স্মল গ্রেড গ্র্যাডিয়েন্স এবং আরেকটা হাই গ্র্যাডিয়েন্স আর আমরা কী জানি হাই গ্র্যাডিয়েন্সে সময় আসতে চাই দুটোর মধ্যে যখন ব্যালেন্স হয় না তখন সেখানে কী হয় অসমোটিক প্রেশার হয় হাই গ্র্যাডিয়েন্স যেখানে আছে সেই দিকে ধাক্কা মেরে বেরিয়ে যায় রাইট তো এখানে কী হলো এখানে অসমোটিক প্রেশার এই দিকে দিল এটার কত থার্টি এম রাইট নাও দ্য ক্যাপসুলার হাইড্রোস্টেটিক প্রেশার তো এখানেও ক্যাপসুলার কিছু প্রেসার ছিল অলরেডি আগে থেকে ছিল সেই প্রেসারটা কোথায় যাবে তো এর প্রেশারের রিলিজ কত ফিফটিন এম এম এইচ নাও এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রেশার এবার নেট ফিল্টেশন প্রেশার আমরা কি করে বের করব দেখো ফার্স্ট আমরা কি করলাম গ্লোমেউলার হাইড্রোস্টেটিক প্রেশার জি এইচ পি মাইনাস ব্র্যাকেট অসমোটিক প্রেশার প্লাস ক্যাপসিউলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার ক্যাপসিউলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার এটা হলো ইকুয়েশানটা এবার দেখো এটার রিডিং কত ছিল ফিফটি ফাইভ ফিফটি ফাইভ নাও Osmotic pressure is 30 and is 15 equal to 10 mm hg. This is the net filtration rate. Okay, so this 10 mm hg is the net filtration rate. Net filtration rate. What is the value? Is টেন এম এইচ জি ওকে তো ভ্যালু ইজ টেন এম এইচ জি তো এটার একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপরে আমি এটার ফিল্টেশানটার অ্যাবজরশান কী করে হচ্ছে ইউরিনের ফরমেশানের কী কী রেগুলেশান হচ্ছে সেটা আমি পড়াব এটার আমি তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও তো গ্লোমেউলাস ফিল্টেশন রেট কত ছিল টেন এম এইচ জি এবার এই টেন এম এম রেগুলেশন কীভাবে হয় সেটা রেগুলেশান তিনভাবে হতে পারে এক নিউরাল রেগুলেশন দুই রেনাল অটো রেগুলেশন অ্যান্ড তিন হরমোনাল রেগুলেশন নিউরাল রেগুলেশান কী হয় আমরা দেখো এমনিই জানি যেটা অ্যাফারেন এবং ইফারেন আটেরিয়ালের মধ্যে একটা ডায়ামিটারের কম বেশি আছে ফলে একটা ব্লাড প্রেশার থাকে অলরেডি একটা ব্লাড প্রেশার ছিল এবার কি হলো নিউরাল রেগুলেশনে কি হচ্ছে অ্যাফরেন এবং ইফারেন আটেরিয়ালে সিমপ্যাথেটিক নার্ভ ফাইবার আছে কি ফাইবার কি নার্ভ ফাইবার আবার বলছি কি নার্ভ ফাইবার সিমপ্যাথেটিক নার্ভ ফাইবার আর সিমপ্যাথেটিক নার্ভ ফাইবার কি করে নর এফিনেফ্রিন রিলিজ করে নর এপিনেফ্রিন রিলিজ করে এর ফলে কি হয় অ্যাফরেন এবং ইফারেন আটেরিয়ালের মধ্যে একটা ভাস্কো কনস্ট্রিকশন দেখা যায় এবারে এইটা ভাস্কো কনস্ট্রিকশনটা কী এই যে ডটেড লাইনটা দেখছো এইটা ধরো ডায়ামিটারটা ছিল কনস্ট্রিকশন হলো ফলে এটা কমে গেলো মানে এখন জাস্ট এইটুখানি অবস্থান করে জাস্ট এইটুখানি আছে তো এখান দিয়ে ব্লাড অবভিয়াসলি কম আসবে তো প্রেশার হবে না ভেতরে যে প্রেশার ক্রিয়েট হচ্ছিল সেই প্রেশারটা হবে না ফলে জিএফআর ডিক্রিজ করবে মানে নর যদি রিলিজ করে ভাস্কো কনস্ট্রাকশন হবে জিএফআর ডিক্রিজ করবে এবার দেখো রেনাল অটোরেগুলেশনে কী হয় সেম জিনিস মায়োজেনিক কনস্ট্রাকশন মায়োজেনিক কনস্ট্রাকশন কী হয় এই জন্য ভাস্কো কনস্ট্রাকশান কম আবার বেশি যদি এটা কমে যায় নিচের দিকে কম হয় তাহলে এখান দিয়ে কী হবে ব্লাড কম যাবে ফলে এখানে প্রেশার কম হবে ফলে জিএফআর নিচে যাবে আর যদি এটা উল্টো হয় যদি এটার বেড়ে যায় ঠিক আছে যদি এই রকম না হয় এই জিনিসটা এই বাইরেরটা হয় যদি আরও বেড়ে যায় তাহলে কি হবে প্রেশার আরও ক্রিয়েট হবে ফলে জিএফআর ইনক্রিজ করবে তো মার্জনিক কনস্ট্রাকশন কি করে ডিক্রিস করে ইনক্রিজও করে সেটা মেটিরিয়ালের ওপর নির্ভর করে আরও বিভিন্ন গ্রেডিয়েন্সের ওপর নির্ভর করে ঠিক আছে তারপরে দেখো কি আছে টিউবোগ্লোমিউলার ফিডব্যাক এইটা দেখো টিউবো গ্লোমিউলার ফিডব্যাক কি হয় আমরা আগে কি পড়েছিলাম একটু আগে কী পড়েছিলাম ম্যাকিউলাডেন্সা রাইট ম্যাকিউলা ম্যাকিউলাডেন্সায় কি বলেছিলাম সোডিয়াম ক্লোরাইড একটা ইম্পর্টেন্ট ভূমিকা নেয় তাই তো সেই ভূমিকাটা এইখানে নেয় কী নেয় যদি সোডিয়াম ক্লোরাইড কি বলেছিলাম তখন যদি সোডিয়াম ক্লোরাইড কমে যায় তখন ম্যাকিউলা ডেন্সের সিগনাল পায় যে গ্লোমেউলাস ফিল্টেশন রেট কমে গেছে আমাকে বাড়াতে হবে তার মানে কি তার মানে এটা যে এইটা সোডিয়াম ক্লোরাইড যখন বেশি থাকবে দেখো আবার ভালো করে বলছি যখন ম্যাকিউলা ডেন্সা সিগনাল পাচ্ছে সোডিয়াম ক্লোরাইড কমে গেছে রাইট সোডিয়াম ক্লোরাইড কমে এক্সেপ্ট সোড সোডিয়াম ক্লোরাইড যখন কমে গেছে তখন কি হচ্ছে ম্যাকিউলার ডেনসা সিগনাল পাচ্ছে যে জিএফআর কমে গেছে ফলে জিএফআর কে বাড়াতে হবে এবার এইটা কমেছে তার মানে কি হয়েছে এখানে কনস্ট্রাকশন অবভিয়াসলি হয়েছে রাইট হয়েছে ননে ফিনে ফ্রিনও বেরিয়েছে অবভিয়াসলি বেরোবে কারণ এটাও জিএফআর কমায় এবার দেখো সোডিয়াম ক্লোরাইড যখন কম তখন জিএফআর কম সোডিয়াম ক্লোরাইড যখন বেশি তখন জিএফআর বেশি রাইট এবার দেখো হরমোনের রেগুলেশনে কী হয় হরমোনাল রেগুলেশন সেম ওখানেও আমি আগে একটু আগে কি পড়েছিলাম ওখানে কোন সেলে হয় রেনিন কোন সেল থেকে পাওয়া যায় জাক্সটা গ্লোমিউলার সেল থেকে পাওয়া যায় রেনিন সিগ্রেশনও করে স্টোরও করে দেখো রেনিন কী করে অ্যানজিওস্টেনজেন এটাকে রেনিন অ্যান্জিওটেনসিন ওয়ানে পরিবর্তিত করে রাইট এবার অ্যানজিও ওয়ানকে কী করে একটা হাইড্রোলাইসিস ক্যাটালাইটের ইনভার্টার দিয়ে অ্যানজিও টু হয়ে যায় এই অ্যানজিও টুটাই মেনলি কাজে লাগে কিন্তু মেন এখানে ইনিশিয়েট করার জন্য কাকে লাগে রেন ইনকে লাগে আর মেন কাজটা কে করে অ্যানজিও টেনসিন টু এনজিও টু করে যখনই ইনক্রিজ হয় তখন জিএফআর ডিক্রিজ করে রাইট তখন জিএফআর ডিক্রিজ করে তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও তারপরে এখানে আমি কী কী অবজার অ্যাবজর্ব হয় কী কী সিক্রেশান হয় সেটা নিয়ে বলব তো চলো এবার আমরা পড়বো অ্যাবজরশান এবং রি নিয়ে ফার্স্ট এখানে ফিল্টারেশন হওয়ার পর ফিল্টেড যে মেটেরিয়ালটা আছে সেটা কোথায় চলে যাচ্ছে টিউবিউলারে চলে যাচ্ছে রাইট এখানে টিউবিউলারে কী কী আছে প্রক্সিমাল হেন্ডিল লুম তারপরে ডিস্টাল এবার দেখো এখানে কত ছিল ওয়ান টোয়েন্টি ফাইভ এম এল ছিল সেখান থেকে রিঅ্যাবজার্ভ কত হবে ওয়ান টোয়েন্টি ফোর এম এল পার মিনিট ঠিক আছে মানে একশো পঁচিশ যেটা ফিল্ট্রেশান হয়েছিল পার মিনিটে সেখানে একশো চব্বিশ এম এল আবার রিঅ্যাবজর্বশন হয়ে যায় সেই রিঅ্যাবজর্বশানে কী কী থাকবে নাইনটি নাইন পারসেন্ট ওয়াটার ঠিক আছে কী থাকবে নাইনটি নাইন পার্সেন্ট ওয়াটার সুগার কত থাকবে হানড্রেড পারসেন্ট আয়ন্স কত থাকবে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট আয়ন থাকবে ওকে এবার দেখো এখানে এটা হচ্ছে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম ভ্যালু বা টি এম ফর্মে কী বলে এম তো এই ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম ভ্যালু কি ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম ভ্যালু হলো সেই ভ্যালু যেই ভ্যালুর চেয়ে বিয়ন্ড যদি হয়ে যায় তাহলে সেই সলিউটটা সেই মেটিরিয়ালটা আর রিঅ্যাবজরশানে হবে না ঠিক আছে তো এই ভ্যালুটা রিঅ্যাবসবশনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট ওকে এবার দেখো এখানে আমরা এবার দেখব কী কী অ্যাবজর্বশন হচ্ছে কী কী রিঅাবজরশান হচ্ছে তার আগে দেখবো যে রিঅ্যাবজর্বশনের পদ্ধতি কী কী আছে দেখো ফার্স্ট যেই পদ্ধতি আছে সেটা হচ্ছে প্যারাসেলুলার রিঅাবজরশান সেকেন্ড যেটা আছে সেটা হলো ট্রান্সসেলুলার রিঅ্যাবজরপশান এবার প্যারাসেলুলার রিঅ্যাবজরশান আমরা তাকেই বলবো যখন কোনো সলিউট টিউবিউলারের মধ্যে দিয়ে কোথায় যাবে ব্লাড স্ট্রিমে যাবে রাইট এটা কোথায় যাচ্ছে এটা একটা টিউবিউলার সেল তার মাছ বরাবর যাচ্ছে এইখান দিয়ে বা এইখান দিয়ে যেতে পারে যেখান দিয়ে খুশি যেতে পারে এখান দিয়ে কিন্তু এর সেলের মাছ বরাবর দিয়ে ট্রাভেল করতে হয় গিয়ে কোথায় যাবে ব্লাডস এই পাশে এখানে ব্লাড আছে ব্লাড স্ট্রিম আছে এইখানে যাবে রাইট তাকে আমরা কি বলব প্যারাসেলুলার আর ট্রান্সেলুলার কাকে বলবো যখন দুটো সেলের মাঝখানের যে গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্য দিয়ে যখন এখানে ব্লাড স্ট্রিমে পৌঁছাবে তখন তাকে আমরা কি বলবো ট্রান্সেলুলার ওকে তাকে কি বলবো ট্রানসেলুলার রিঅ্যাবজরশন সো এই দুটো পদ্ধতিতে রিঅ্যাবজরশন হয়ে থাকে এবার দেখুন প্রক্সিমালে কী কী রিঅ্যাবজর্শন হয় আয়নস গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড আয়নসের মধ্যে কী আছে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এগুলো আছে আর সিগ্রেশনে কি হয় হাইড্রোজেন আয়ন ইউরিয়া এবার দেখো তারপরে প্রক্সিমালের পর আমরা কোথায় চলে আসবো এ ধরো করে এখানে আঁকছি এই এটা ক্যাপসুল এখানে হচ্ছে হয়ে গেল এটা প্রক্সিমাল তারপরে হেন্ডিল লু তারপরে ডিস্টাল সরি ডিস্টাল তারপরে এখানে কালেক্টিং ডাক রাইট সো প্রক্সিমালি হয়ে গেলে এবার হচ্ছে থিন ডিসেন্ডিং লুব থিন ডিসেন্ডিং লুবে কী হবে ওয়াটার রিঅ্যাবজরশান হবে ইউরিয়া রিঅ্যাবজর্শান হবে সোডিয়াম রিঅাবজর্শান হবে আর এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার জন্য কি ওয়াটার জার রিঅ্যাবজর্শান হওয়ার এইখান থেকে হয়ে যাবে ওয়াটার এই জায়গা থেকে রিঅ্যাবজর্পশন হয়ে যাবে কোথা থেকে হয়ে যাবে হেনলি লুপ থেকে কিছুটা প্রক্সিমাল থেকে যা হওয়ার ওয়াটার এই জায়গা থেকে রিঅ্যাবজর্পশন হয়ে যাবে এই জায়গা থেকে আর ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না অ্যাসেন্ডিং থেকে ডিস্টেল পর্যন্ত আর ওয়াটার রি হবে না ওখানে কি রিঅ্যাবজর্পশন হবে ওখানে হবে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম বাইকার্বনেট এইগুলো ওখানে রিঅ্যাবজরশান হবে রাইট তো দেখে নি থিক অ্যাসেন্ডিংয়ে কী হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ওকে অ্যান্ড সিগ্রেশন কী হচ্ছে হাইড্রোজেন মানে ভেতরে আসছে কি হাইড্রোজেনায়ন আর্লি ডিজিটাল স্টেজে কী হচ্ছে সোডিয়াম আর ক্লোরাইড অ্যাস ইউজুয়াল এখান দিয়ে অ্যাবজরশান হয়ে যাচ্ছে কি সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড আর কি হচ্ছে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ঠিক আছে একটু হাতের লেখাটা খারাপ হয়েছে তাড়াতাড়ি লেখার জন্য তবে এটা তো ডেসক্রিপশানে তোমার পিডিএফটা থাকবে সেখান থেকে তোমরা এটার পুরো ডিটেলসটা পেয়ে যাবে ঠিক আছে এবার দেখো আর্লি ডিজিটাল থিক অ্যাসেন্ডিং হয়ে গেছে আর্লি ডিজিটাল হয়ে গেছে এবার আমরা কী এসে যাব লেট ডিজিটালে লেট ডিজিটালের কী আছে লেট ডিজিটালে দেখো প্রিন্সিপাল সেল কোথায় একটা লিখতে হবে প্রিন্সিপাল সেল যেটা আছে প্রিন্সিপাল প্রিন্সিপালসের সেটা কি করে সেটা সোডিয়াম ক্লোরাইডের এর করে ঠিক আছে এবং সিগ্রেশন কার করে হাইড্রোজেন আয়নের হাইড্রোজেন আয়ন এরপর কোথায় যাবে এরপর যাবে কালেক্টিং ডাক কালেক্টিং ডাকটা এসে খুব মজাদার জিনিস হয় যেটা ইউরিয়া আমরা কি করছি ইউরিয়া তৈরি করছি এতক্ষণ ধরে ইউরিয়া সিগ্রেশন হলো সিগ্রেশন হলো এখানে সিগ্রেশন হয়েছে যেগুলো বাইরে থেকে ইউরিয়া তৈরি হয়ে আসছে ইউরিয়া সিগ্রেশন হয়েছে এবার এইখানে সরি মেডু কালেক্টিং ডাকটা এসে কী হলো আবার রিঅাবজরশান হয়ে যাচ্ছে ইউরিয়া ইটস ইন্টারেস্টিং আমরা ইউরিয়া তৈরি করতে চাইছি অথচ ইউরিয়া আবার রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে রাইট কিন্তু এখানে রিঅ্যাবজর্পশন হচ্ছে আর এটা কেন হচ্ছে তার একটা অনেক বড় এক্সপ্লেনেশন আছে ঠিক আছে তো এটা তো আমরা আশা করি বুঝতে পেরেছি অ্যাবজর্পশন এবং রিঅ্যাবজর্পশন এর নেক্সট ক্লাসে আমরা কি করব কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজমটা করবো ওটা কিভাবে মাল্টিপ্লিকেশান হচ্ছে এইটা পড়বো আর এই যে ইউরিয়া যেটা আমি বললাম এক্ষুন আমরা ইউরিয়া তৈরি করতে চাইছি অথচ ইউরিয়া আবার রিঅাবজরশান হচ্ছে কেন হচ্ছে এটা নেক্সট ক্লাসে যখন পড়াবো সেই পড়ার মধ্যে তোমরা অ্যান্সার পেয়ে যাবে ইউরিয়া কেন রিঅাবজরশান হচ্ছে তো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও যদিও হাতের লেখা খারাপ হয়েছে একটু Description é of number PDF paya.